আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমার হাইডার স্নায়ু কোষ হাইডার তোমার গ্রন্থি কোষ এবং হাইডার হচ্ছে জনন কোষ নিয়ে বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি বিগত ক্লাস আমরা আলোচনা করেছিলাম হাইডার ইন্ডাস্ট্রিশিয়াল কোষ ও হাইডার সংবেদী কোষ নিয়ে এবং তোমাদের যে সমস্যাগুলো ছিল এগুলো সলভ করার চেষ্টা করেছি তা এই ক্লাসে আমরা আলোচনা করব স্নায়ুকোষ গ্রন্থে কুশ ও জনন কোষ এর মধ্যে হচ্ছে জনন কোষটা হচ্ছে কি হাইডার এপিডার্মিসের একটা কোষ তো এটা নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করা যাক তোমরাও সবাই কি বিসমেল্লা বলে শুরু করো এবং সবাই চেষ্টা নোট করবে সবাই নোট করবে ভালো করে নোট করবে এবং গ্রুপে এগুলো পোস্ট করবে ঠিক আছে হাইডার স্নায়ুকোষ স্নায়ু স্নায়ুকোষ এই স্নায়ুকোষটা আসলে কীরকম এই স্নায়ুকোষটা হচ্ছে তোমার অনিয়ত আকার বিশিষ্ট কিরকম অনির্দিষ্ট আকার বিশিষ্ট আকার অনিয়ত বা অনির্দিষ্ট আকার বিশিষ্ট মানে কি এই স্নায়কোষটা কোনো নির্দিষ্ট কি আকার নেই এটা যে কোনো আকারের হতে পারে তো কীরকম হতে পারে তো আমরা একটা স্নায়ুকোষ আঁকার চেষ্টা করি এটা একটা স্নায়কোষ ঠিক আছে এটা হচ্ছে কি তার কেন্দ্রে হচ্ছে তার নিউক্লিয়াস এটা নিউক্লিয়াস আর এই অংশটা যে ফাঁকা অংশটা এটা হচ্ছে তার কোষদেহ কোষ দেহ কুশের বাকি যে অংশটা এটাকে দেহের সাথে তুলনা করে দেহ বলা হয়েছে ঠিক আছে আর যে এখানে এ স্নায়ুকোষের থেকে এখানে কি তৈরি হয় তোমার থেকে তোমার এখানে যে কিছু রুম বের হয় রুম বা কাটার কাটার মতো বের হয় এই রংগুলাকে বলা হয় কি স্নায়ু রুম ঠিক আছে এই রুম বলা হয় কি তোমার স্নায়ু রুম ঠিক আছে এটাই বলা হয় রুমের বা কাটার মতো যেগুলো হয় এগুলোকে বলা হয় স্নায়ু রুম ঠিক আছে স্নায়ু রুম রুম মানে তো আমরা সবাই জানি রুম মানে কি কাটা যেহেতু এটা তোমার স্নায়ু কোষে থাকে যার কারণে এটা কি বলা হয় এটাকে স্নায়ু রুম বলা হয় এই স্নায়ু রুমের মধ্যে তোমার দেখো এখানে যে অংশটা এই অংশটাকে বলা হয় তোমার এই যে একটু উঁচু হয়ে আছে বা একটু স্ফীতি হয়ে আছে এই অংশটাকে বলা হয় তোমার নুডিউল 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 এখন তোমরা অনেকেই প্রশ্ন করো বেশিরভাগ প্রশ্ন করো যে ভাইয়া নুডিউল জিনিসটা কি আসলে তোমরা ফিল করতে পারো না বা বুঝতে পারো না যে আসলে নুডিউল জিনিসটা কি নুডিওল কথা আসতে একটু খেয়াল করো নুডাস থেকে এটা হচ্ছে তোমার একটা ল্যাটিন ওয়ার্ড এর ইংলিশ মানে হচ্ছে ইংলিশ অর্থ হচ্ছে নট বা বাংলাতে যদি করি তাহলে হচ্ছে স্ফীতি আসলে দেখো এই যে স্নায়ুরুম আছে এই স্নায়ু রুমের এই অংশটা কি এই অংশটা একটু স্ফীতি বা ফুলে আছে না যার কারণে এটা বলা হচ্ছে কি নুডিউল আশা করি বুঝতে পারছো যে আসলে কেন নুডিউল বলা হয়েছে এই নুডিউলে কি হয় এই স্নায়ু রুমগুলো দেখো এখানে এই অংশটা কেন স্ফীতি হবে এটাও একটা প্রশ্ন আসতে পারে যে আসলে এই অংশটা কেন স্ফীতি হবে এখানে আসল কাহিনিটা হচ্ছে এই স্নায়ু রুমগুলো এই স্নায়ুরুমগুলো নুডিওলে যুক্ত হবে এখানে তো তোমার আমি শুধু একটা কোষ আসছি আঁকছি তো হাইডার মধ্যে তো তোমার একটা কোষ থাকে না এখানে অনেক অসংখ্য কোষ থাকে তো অসংখ্য কোষের মধ্যে তো অসংখ্য তোমার নুডিওল থাকে বা অসংখ্য নুডিয়ল থাকে এবং অসংখ্য কি স্নায়ু থাকে এই হাইডার ক্ষেত্রে যে অসংখ্য স্নায়ু আছে আসে এগুলো প্রত্যেকটা তোমার এক একটা এরপর মানে এটা পাশের কোষের যে নুডিলগুলো আছে এই নুডিওলের সে যুক্ত হবে যুক্ত হয়ে সে একটা স্নায়ু জাল গঠন করবে আর এই স্নায়ু জলের মাধ্যমে কি হাইডা তার দেহটা কি পরিচালিত হবে দেখো আমাদের যে আমরা হচ্ছে মানুষ আমরা হচ্ছে উচ্চ শ্রেণীর প্রাণী বা আমাদের মতো যে স্তন্যপায়ী যে প্রাণীগুলো আছে এগুলো কি মস্তিষ্ক থাকে এবং স্পাইনাল কর বা কাণ্ড থাকে কিন্তু হাইডা তো হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী তো হাইডার মধ্যে তো তোমার দেহটা হচ্ছে অনেক এটা তো এত বড়ো মস্তিষ্ক থাকবে না রে পরিচালনা করার জন্য তো হাইডার দেহটাকে সে পরিচালনা করার জন্য সৃষ্টিকর্তা তার মধ্যে কি দিছে একটা নুডিউল দিয়ে নুডিওলের ব্যবস্থা করে দিছে এই নুডিউলগুলো এবং রুম এইগুলোর ব্যবস্থা যার মাধ্যমে সে কী একটা স্নায়ু তৈরি করে এবং এই স্নায়ু জলের মাধ্যমে কি হাইডাতার দেহটা কী কী পরিচালনা করে আশা করি বুঝতে পারছো দেখো এই স্নায়ুরুমগুলো নুডিউলে যুক্ত হয়ে স্নায়ু গঠন করে স্নায়ু জল গঠন করে যেহেতু এখানে অনেকগুলো স্নায়ুরুম এখানে দেখো আমি যদি এ রাখি তো মনে করো এখানে একটা স্নায়ুরম যুক্ত হলো এটা একটা নুডিয়ল এটা একটা অন্য একটা কুশের এখানে একটা আর একটা কালার দিয়ে দেখাই তো এরকম তোমার এখানে একটা নুডিয়ল যুক্ত হলে স্নায়ুরম যুক্ত হলো এটা আরেকটা কোষের তো এরকম এখানে আরেকটা একটা আছে ধরো এটা একটা কোষ তো এরকম এরকম অনেকগুলা কোষ আবার ধরো আরেকটা কালার যদি নেই খেয়াল করো ধরো এর একটা নুডিওল হ্যাঁ এরকম এর একটা কোষ এই যে একটা একসাথে যুক্ত হচ্ছে অনেকগুলো স্নায়রন তো এই অংশটা কি স্ফীতি হবে না তো এই অংশটা হচ্ছে ফুলে থাকবে যার কারণে এর কি বলা হয় নুডিওল বলা হয় আর এই যে এরকম যে থাকে এটা কি একটা জালের মতো গঠন করে জালের আকার তো জালের মতো যে গঠন করে দেখো জালের মধ্যে অনেকগুলো সুতা থাকে না তো এগুলোর হচ্ছে দর একটা সুতার মতো এরকম তো এগুলো কি জালের মতো গঠন করে এই জালের মতো যে স্নায়ু জালটা গঠন করছে যার মাধ্যমে কি হাইড্রার দেহ হাইড্রাতার দেহ কী কী পরিচালিত করে এই স্নায়ু জলটা তোমার কোথায় অবস্থান করবে একটা কমন সেন্স দিয়ে চিন্তা করো তোমরা স্নায়ু জলটা আসলে কোথায় অবস্থান করতে পারো আসলে এই স্নায়ু জলটা তোমার অবস্থান করবে আমরা যদি হাইডার এভাবে না হাইডারটাকে একটু লম্বা লম্বাভাবে দেখাই এর একটা হাইড্রার ছোট একটা হাইডার দেখো এরা হচ্ছে হাইডার তো হাইডার যদি আমরা এই জাল একটু একটু জুম করে দেখাই একটু জুম করে দেখাই এটা হচ্ছে মিস মাঝখানারটা হচ্ছে মেসুগ্লিয়া এটা হচ্ছে বাইটটা হচ্ছে এপিডার্মিস এই স্নায়ু রুমগুলা এই স্নায়ু জাল বা স্নায়ু রুম এবং স্নায়ু জালগুলা তোমার এই মেসুগ্লিয়াতে থাকবে মেসুগলিয়াতে আড়াড়িভাবে থাকে মেসুগ্লিয়ার আড়াড়িভাবে মেসুগ্লিয়ার ঘেসে মধ্যে অবস্থান করে স্নায়ু জল এই স্নায়ু মধ্যে অবস্থান করে এবং এগুলা কি হাইড্রেট দেহটাকে পরিচালনা করে এই স্নায়ু জলগুলো আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়েছ ঠিক আছে এরা হচ্ছে তোমার ওভারঅল স্নায়ুকোষ্ঠ ধারণা ঠিক আছে স্নায়ুকোষ নিয়ে আর তেমন কোনো কি পড়ানি এখন আমরা দেখবো হচ্ছে তোমার গ্রন্থি কোষ ঠিক আছে না বুঝলে তোমরা সবাই কমেন্ট করবে কমেন্ট করবে ভাইয়া উত্তর দেওয়ার চেষ্টা করবে বাবা বুঝে দেওয়ার চেষ্টা কি চেষ্টা করব তোমাদেরকে দেখো এখন হচ্ছে হাইডার গ্রন্থি কোষ গ্রন্থি আসলে এর নামটা থেকে একটু বোঝার চেষ্টা তো এটা কেন গ্রন্থি ঘোষ আসলে এটা গ্রন্থি হওয়ার কারণটা হচ্ছে এর নামের মধ্যে কিন্তু লুকিয়ে আছে সেই গ্রন্থি কোষ মানে হচ্ছে ওই কোষটা ওই কোষটা গ্রন্থির মতো কাজ করবে গ্রন্থির মতো কাজ করবে যেহেতু কুশটা তোমার গ্রন্থির মতো কাজ করবে তাহলে এই একুশটাকে কী বলা হয় বা একুশটার নাম যেহেতু গ্রন্থির মতো সে কাজ করবে তার কারণে একুশটাকে বলা হচ্ছে কি গ্রন্থি কোষ আসলে গ্রন্থির কাজটা কি এখন আসলে যে গ্রন্থির কাজটা কি আমরা সবাই জানি যে গ্রন্থের কাজকে গ্রন্থি কী করে গ্রন্থি হচ্ছে খরণ করে গ্রন্থির কাজ হচ্ছে কোনো কিছু খরণ করা বা সিক্রেশন করা খরণ করা যেহেতু গ্রন্থি তোমার খরণ করে গ্রন্থের প্রধান কাজটা হচ্ছে খরণ করা তাহলে এই গ্রন্থি আমরা কি বলতে পারি গ্রন্থিটারে বলতে গ্রন্থিগোষ্ঠটা বলতে পারি খরণ কারি কোশ খরণকারী কোশ ঠিক আছে এখন গ্রন্থিগোষ প্রশ্ন হচ্ছে গ্রন্থিগোষ্ঠটা আসলে কি ক্ষরণ করে এই গ্রন্থিগোষ্ঠটা হচ্ছে তোমার একটা একটা বৃহৎ আকৃতির কোষ এটা একটা রূপান্তরিত কোষ ইন্ডাস্ট্রিশিয়াল কোষ বললাম না এগুলা রূপান্তরিত হয়ে একটা পর্যায়ে কী গ্রন্থি কোষ গঠন করে আর হাইরাস সবগুলো কোষ কি ইন্ডাস্ট্রিশিয়াল কোশ দ্বারা প্রতিস্থাপিত হয় এটা তোমরা জানো ইন্টারস্ট্রিশিয়াল কোশে বলছি তো হচ্ছে তোমার গ্রন্থি কোষ গ্রন্থি কোষে কাজ কী করছে ক্ষরণ করে এখন সে কী খরণ করবে সে ক্ষরণ করবে মিউকাস একটা গ্রন্থি কোষ আমরা রাখি সরি

বিভিন্ন ধরনের অ্যানজাইম খরণ করে বুঝতে পারছো তাহলে কি বললাম কথাটা এরা কাজ কি এপিডারমিসের গ্রন্থি কোষ এপিডারমিস ডারমিস এপিডারমিসের মিসের কোষ মূলত কি খরণ করে মিউকাস মূলত মিউকাস খরণ করে আর হচ্ছে এই যে গেস্টু ডার্মিস গেস্টু মিস বা ভিতরে ত্বক গেস্টু ডার মিস গেস্টু ডারমিস গেস্টু ডার্মিসের গ্রন্থিকোশ গ্রন্থিকোশ এরা হরণ করবে কি এরা মিউকাশ হরণ করবে মিউকাসও ক্ষরণ করবে দুই হচ্ছে পরিপাককারী এঞ্জেম পরিপাককারী এঞ্জেম আসলে আমরা কি জানি গেস্টরের মেসে মূলত হয় তোমার পরিপাকে হয় গেস্টের মেসে গেস্টের মেসে যেহেতু পরিপাকে হয় তাহলে সে কি পরিপাককারী এঞ্জেম খরণ করবে এটা কমনসান্স দিয়ে বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে তোমার মিউকাস ক্ষরণ করবে এবং কি পরিপাককারী অ্যঞ্জাম খরণ করবে এই অ্যঞ্জামগুলা কি খাইডার যে শিকার করলো এই শিকার করা খাদ্যটাকে কি ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে যার কারণে কি হাইডার কোষগুলো যাতে এটা গ্রহণ করতে পারে এই ক্ষুদ্র কোণাটায় যার কারণ হচ্ছে মিউকাস আর মিউকাস হচ্ছে কি তোমার আলোচনা করতেছি মিউকাসের কাজগুলো নিয়ে আলোচনা করবো মিউকাসের কাজ এই গেস্ট এই গ্রন্থি গ্রন্থিকোষ যেগুলো থাকে মূলত এরার আর একটা কাজ আছে গ্রন্থি গ্রন্থিকোষ এরা মিউকাস খরণ করে এবং বুধ বুধ সৃষ্টি করে এখন আমরা দেখবো যে আসলে কীভাবে বুধ বোধ সৃষ্টি করে আর মিওকের কাজটা কি এবং কোথায় গ্রন্থে ঘোষগুলো একটু বেশি থাকে আশা করি তোমরা একটু লিখছ ঠিক না এটা লিখা হয়েছে না আর না লেখা হলে একটু ভিডিওটা পোস্ট করে লিখে ফেলো মিউকাস মিউকাস কি এটা তো আগের ক্লাসে বলছি ভাই যে মিউকাস কি আসলে এটা কীভাবে গঠিত হয়েছে মিউকাস মিউকাস দেখো মিউকাস আসলে কি দ্বারা তৈরি হয়েছে আমরা সবাই জানি মিউকাসটা আসলে তৈরি হচ্ছে দুইটা জিনিস তারা একটা হচ্ছে মিউসিন প্রোটিন মিউসিন প্রোটিন আর একটা হচ্ছে পানি ঠিক আছে এই মিউসিনটাকে এমন প্রোটিন এটা হচ্ছে পিচ্ছিল প্রোটিন পিচ্ছিলকারী প্রোটিন পিচ্ছিল প্রোটিন পিচ্ছিল প্রোটিন তো ঠিক আছে এটা হচ্ছে কি পিচ্ছিল প্রোটিন এখন বলতো যে মিউকাসের কাজটা কি হইতে পারে কাজটা এই মিউকাসের কাজটা হচ্ছে তার কাজ তার এক নাম্বার কাজটা হতে পারে সে যে যে গ্রেস্টের যে মিউকাস খরণ করতেছে বা হাইপোস্টোমের চারদিকে বা মুখচিতের চারদিকে যে মিউকাসগুলো খরণ করছে এই এই চার চারদিকে যে গ্রন্থি কোষগুলো আছে এই কোষগুলো তো তোমার মিউকাস খরণ করতেছে এই যে মিউকাসগুলা খরণ করছে এই মিউকাস গুলো একটা কাজ হইতে পারে যে খাদ্য বস্তুকে নরম করা খাদ্যবস্তুকে খাদ্যবস্তুকে নরম করা নরম করা এবং সে কি খাদ্য বস্তুটাকে নরম করবে এই মিউকাসগুলো যে তোমার খাদ্যর সাথে মিশ্রিত হবে এটা একটা পিছিল প্রোটিন খাদ্যটাকে কি নরম করে ফেলবে না নরম করে ফেলবে এবং মিউকাসগুলা খাদ্যের সাথে তোমার বিক্রিয়া করে বা রাসায়নিক ক্রিয়া করে তোমার একটা খাদ্যটাকে তোমার ক্ষুদ্র অংশে বিভক্ত করবে ক্ষুদ্র অংশে বিভক্ত করার চেষ্টা করে যার কারণে কি কি খাদ্যটা নরম হয়ে যায় আশা করি বুঝতে পারছো যেহেতু মিউকাসটা একটা পিচ্ছিল করে প্রোটিন তোমার এই খাদ্যের সাথে যুক্ত হয় এটা কি পিচ্ছিল করবে এবং পিচ্ছিল করলে এবং পিচ্ছিল করলে এগুলো তোমার যে যান্ত্রিক চাপ প্রয়োগ করে হাইডার কোষ হাইডার ভিতরে তোমার এই যে ফ্লাজেলা আছে দেখবা ফ্লাজেলাগুলো তোমার আন্দোলিত হয় যার কারণে যান্ত্রিক একটা কাজ ক্রিয়া করে যান্ত্রিক একটা কাজ ক্রিয়া করার কারণে কি তার খাদ্যটা নরম হচ্ছে আবার মিউকাসটা তোমার রাসায়নিক ক্রিয়া করে খাদ্যের সাথে দুইভাবে কি খাদ্যটাকে নরম করে ফেলে ঠিক আছে দুই নাম্বার হচ্ছে তোমার খাদ্য গলদকরণে সাহায্য করে গলদকরণে সাহায্য করে এটা তো বোঝা যেহেতু তোমার পিচ্ছিল একটা প্রোটিন তৈরি তো পিচ্ছিল যেহেতু থাকবে তো খাবারটা যখন খাবে হাইড্রা সিগারেটটা যখন তার মুখ ছিদ্রের মাধ্যমে ঢুকাবে এটা পিচ্ছিল এটা সহজে গিলতে পারবে না আমরা সহজে যেহেতু পিচ্ছিল যেহেতু মেয়ে গাছটা তার কারণ কি সহজে গিলতে কী সাহায্য করবে তিন নম্বর হচ্ছে তার চলনে সাহায্য করে কীভাবে চলন সাহায্য করে এই চলনটা হচ্ছে তোমার গ্লাইডিং চলন আমরা সবাই গ্লাইডিং চলন পরে আসছি বা বিগত ক্লাসে আমি গ্লাইডিং চলন নিয়ে বলছি বিস্তারিত গ্লাইডিং চলন মানে কি গ্লাইডিং মানে হচ্ছে পিস লিয়ে পিস্লাই চলা যেটা বলা হয় পিস নিয়ে চলা গ্লাইডিংয়ের মানে হচ্ছে কি পিস চলা যেহেতু হাইডার পাত মধ্যে তোমার এই খরণকারী কুষ থাকে এই খরণকারী কোষ থেকে কি মিউকাস খরণ হয় এই মিউকাসের সাহায্যে কি যেহেতু একটা পিচ্ছিল একটা প্রোটিন তাহলে কি সে হাইড্রাকে কি গ্লাইডিং চলান বা পিছলাই চলতে কি সাহায্য করবে না এটা হচ্ছে তো সে কি চলন সাহায্য করছে আরেকটা হচ্ছে তোমার বুদবুত সৃষ্টি করা उद्भुत সৃষ্টি করা। এখন কথা হচ্ছে সে কীভাবে বুধবুধ সৃষ্টি করে মৃগজগুলো তোমার একত্রিত হইয়া ফেনার মতো বা গঠন করে বুধবুধ গঠন করে মৃগজগুলো একত্রিত হইয়া এরকমভাবে বুধবুধ গঠন করে এবং এই বুধবুধগুলোর সাহায্যে হাইডা তার দেহকে প্রসারিত করিয়া কি বেসে থাকে বুঝতে পারছো এই বুধবুধের মধ্যে হাইডা তার দেহকে প্রসারিত করে প্রসারিত করে কি সে উল্টি জুলা থাকে এবং স্রোতের সাহায্যে কি সে তোমার এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে এটা হচ্ছে তোমার এভাবে সে কি সৃষ্টি করে আর এই যে মিউকাসটা আছে এই মিউকাস খরনকারী যে গ্রন্থিকোশ এই গ্রন্থিকোষ তো খরঙ্কার আছে মিউকাস এবং এই গ্রন্থিকোশগুলো কোথায় বেশি থাকবে একটা কম দিয়ে বলো যেহেতু তার খাদ্য গলতকরণ করতে হবে তার হাইপোস্টমি সে বেশি থাকবে না হাইপোস্টোম বা মুখচিত্র চারদিকে কিন্তু সে বেশি থাকবে কেন বেশি থাকবে কারণ সার খাদ্য গলতকরণ করতে হবে তো খাদ্য গলতকরণ যেহেতু গ্রন্থিকোষটা ওই হাইপোস্টুমে বেশি থাকবে হাইপোস্টুমে যদি এই কোষটা বেশি থাকে তাহলে কি বেশি বেশি মিউকাস খরণ করবে এবং বেশি বেশি মিউকাস খরণ করলে কি তার খাদ্যরা অতি সহজে সে গিলতে পারবে আরেকটা হচ্ছে তোমার পাদচাকরিতে গ্রন্তিকোষ বেশি থাকে কেন বেশি থাকে পাদচাকরিতে গন্তিকোষ বেশি থাকলে বেশি বেশি মিউকাস খরণ করবে বেশি বেশি মিউকাস খরণ করলে সে কি তার অনেক দূর পর্যন্ত সে কি পিছলে পিছলে চলতে পারবে তো কোথায় বেশি থাকে এই কারণে এই দুইটা কারণ হচ্ছে পাতর বেশি থাকে এই কারণে চলনে সাহায্য করে এরা হচ্ছে তাই পাতর বেশি থাকে পাদ আর হচ্ছে তোমার খাদ্য গলদ সাহায্য করে তাই মুখছিদ্রের চারদিকে বেশি থাকে মুখো ছিদ্রে চারদিকে চারদিকে বেশি থাকে আশা করি বুঝতে পারছো ঠিক আছে এখন আমরা আলোচনা করবো হচ্ছে হাইডার জনন কোষ নিয়ে এটা হচ্ছে তোমার ওভারঅল গ্রন্থি কোষ নিয়ে ধারণা না বুঝলে তোমার তোমরা সবাই কমেন্ট করবে এখন হচ্ছে হাইডার জনন কোষ হাইডার জনন কোষ ঠিক আছে এই জনন কোষের কাজটা প্রধান কি নামটা থেকে আমরা কি বুঝতে পারি দেখো তো নামটা থেকে বুঝতে পারি কি জনন কোষ মানে কি সে জননে সাহায্য করবে জননে সাহায্য করবে এখন সে জননে কিভাবে সাহায্য করবে কথা হচ্ছে এই কথার সে জনন কিভাবে সে জননে সাহায্য করবে হচ্ছে তোমার শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি করে এখন হাইড্রার যে জননকোশ আছে এটা হচ্ছে তোমার ইন্টারস্ট্রিশালকোশ দ্বারা কিন্তু প্রতিস্থাপিত হয় মানে ইন্টারস্ট্রিশালকোষটা তোমার এই জনকোশে রূপান্তরিত হয়ে জননকোশ গঠন করে ঠিক আছে আর এই জনকোষটা থাকে কোথায় জননাঙ্গে থাকে হাইড্রার জননাঙ্গে এই জনকুশটা যখন জননের সময় আসে জনন ঋতু আসে বা জননের যখন সময় আসে তখন শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন করে এই শুক্রাণুটার বহিষ্ট কীরকম এই এই হাইড্রের জনন নিয়ে কিন্তু যখন হাইড্রের জনন পরাম যৌন জনন অযৌন জনন এগুলো যখন পরাময় আরও বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আবার একটা ধারণা দেখ যে শুক্রাণুটা কেমন থাকে একটা স্ফীত মস্তক থাকে সেন্ট্রেল যুক্ত একটা মদ্য খণ্ডক থাকে তারপর একটা বিচলন ক্ষমলোস থাকে এখানে হচ্ছে এটা একটা স্মৃত মস্তক এটা হচ্ছে নিউক্লিয়াস থাকে মাঝখানে এটা হচ্ছে মস্তক এটা হচ্ছে মধ্যখণ্ড আর এটা হচ্ছে বিচলন ক্ষমলোস বিচলন বিচলনক্ষম লেস কেন থাকে যেহেতু সে সাঁতার কেটে কেটে তোমার ডিম্বাণুর কাছে যাইতে হইব তার জন্য কি তার বিচলন ক্ষম মানে নড়াচড়া করতে পারে এরকম একটা লেস এটা হচ্ছে মধ্যখণ্ড এটা হচ্ছে তার মস্তক ঠিক আছে এটা হচ্ছে শুক্রাণুর ধারণা আর ডিম্বাণুটা আমরা বুঝতে পারছি ডিম্বাণু কী থাকবে গুল গোলাগার থাকবে বোঝা যেতে মাঝখানে একটি কি বড়ো একটা নিউক্লিয়াস থাকে ডিম্বাণুর বেশি বামস যেটা কি নিউক্লিয়াসটা অবস্থান করে আর তোমাদের বইয়ে বলা যে তিনটা পোলার বডি থাকে ঠিক আছে এরকম তিনটা পোলার বডি থাকে তিনটা পোলার বডি এখন এই তিনটা পোলার বডি কিভাবে আসে দেখো তিনটা পোলার বডি কিভাবে আসে কোথায় থেকে আসে এটা অনেকে প্রশ্ন করো তো এটা একটু বলি যে আসলে তিনটা পোলার বডি কীভাবে আসে ঠিক আছে হয়েছে মুছে ফেলি পোলার বডিগুলো কোথায় থেকে আসে দেখো তোমার এ যে ডিম্বাণু মাতৃকোষ ডিম্বাণু মাতৃকোষ থাকে ডিম্বাশয়ের মধ্যে বা জননাঙ্গের মধ্যে ডিম্বাণু মাতৃকোষ আমরা কি জানি আমরা যখন কুশ অধ্যায়টা পড়েছি তখন কি পড়েছি যে ডিম্বাণু মাতৃকোষটা তোমার মানে প্রাণীদের ক্ষেত্রে একই রকম থাকে একটু পার্থক্য হয় এক এক প্রাণীর ক্ষেত্রে কিন্তু প্রসেসটা মাইটোসিস যে প্রসেস সবগুলো প্রাণীর ক্ষেত্রে একই রকম ঠিক আছে তোমার এই ডিম্বাণু মাতৃকোষটা তোমার মিওসিস এই ক্ষেত্রে হবে মিওসিস মিউসিসের মাধ্যমে কি হবে দুইটা কোষ তৈরি করবে ঠিক আছে মিউসিসের মাধ্যমে দুইটা কুশের প্রথম ইয়ে হয় এক্ষেত্রে কুমজ সংখ্যাগুলো কি তোমার অর্ধেক থাকে এটা তো আমরা সবাই জানি কোষ বিভাজন নিয়ে আমাদের সবার ধারণা আছে আর যারা ধারণা নাই তোমরা একটু করে আসবে আর নাইনটেন বেসিক তো আমাদের অনেকেই জানা আছে তো এটা দুইটা কোষ উৎপন্ন হয় এই দুইটা কোষগুলো আবার পুনরায় বিবেচিত হয়ে তোমার মাইটোসিসের মাধ্যমে আরও দুইটা কোষ তৈরি করে সরি আর দুইটা কোষ এটা হচ্ছে মাইটোসিসের অনাম এটা এটা হয় হচ্ছে মাইটোসিস মাইটোসিস এই ক্ষেত্রে তোমার এটার বলা হয় সমীকরণের বিবেচনা এটা হলো রাসমূলক বিবেচন দিব্যাণু মাতৃকোষ থেকে দুইটা কুশ উৎপন্ন হয় এই ক্ষেত্রে কোবচম অর্ধেক থাকে আর এই কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন হয় এক্ষেত্রে এটা হচ্ছে মাইটোসিসের মতো তো এগুলো আমরা কুশ বিবেচনা জানি তোমরা সবাই যেন আশা করি তো এখানে দেখো এই একটা কোষ একটা কোষ তোমার রূপান্তরিত হয়ে পরিপূর্ণ ডিম্বাণু গঠন করবে একটা কোষ যেকোনো একটা কোষ তোমার পরিপূর্ণ ডিম্বাণু গঠন করে আর যে বাকি তিনটা কোষ আছে এগুলা তোমার হচ্ছে কি বডি 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 গঠন করে ঠিক আছে এ পুলার বডি গুলা কি করে পুলার বডি গুলা ডিম্বাণুকে পুষ্টি দেয় ডিম্বাণুকে কি করে পুষ্টি দেয় যাতে ডিম্বাণুটা পরিপূর্ণ হতে পারে এই নামটা থেকে একটু বোঝার চেষ্টা করি যে পুলার বড়ি কি পুলার বড়ি পুলার বড়ি পোলার কথাটা আসছে পুল থেকে পুল মানে হচ্ছে মেরু বা প্রান্ত মেরু বা প্রান্ত আসলে একুশগুলা ডিম্বাণুর একটা প্রান্তে বা ডিম্বাশয়ের একটা প্রান্তে থাকে যার কারণে এরা কি হয় পোলার বড়ি বলা হয়েছে পোলার আর বডি মানে হচ্ছে একটা দেহ এক্ষেত্রে ড্রেকুস চিন্তা না করে একটা আবরণ বা একটা অংশ চিন্তা করছে এই অংশটাকে বলা হচ্ছে কি সরি আবরণ না এটা একটা অংশ চিন্তা করছে অংশটাকে বলা হচ্ছে কি দেহ হিসাবে আর ধরে নিয়েছে আর কি বিজ্ঞানীরা তো এটা হচ্ছে তোমার পোলার বডি তবে পুলার বডিগুলো কোথায় থাকে ডিম্বাসের একটা প্রান্তে থাকে যার কারণে পুলার বড়ি বলা হয়েছে আর এগুলো কয়টা থাকে সংখ্যাতে তিনটা থাকে কেন তিনটা থাকে এটা তো বললাম যে আসলে এরা কেন তিনটা থাকে এবং এরা কাজটা কি এরা কাজটা হচ্ছে কি ডিম্বাশয় বা ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বাণু উৎপন্ন হবে ডিম্বাণু কে পুষ্টি দিয়ে এটা পরিপূর্ণ একটা ডিম্বানো তৈরি করা নিষেকের জন্য তো এটা হচ্ছে তোমার ওভারঅল ধারণা স্নায়ুকোষ গ্রন্থিকোষ ও জননকোষ নিয়ে নেক্সটে আমরা আলোচনা করবো হচ্ছে আদর্শ নিধি গঠন এটা নিয়ে একটা ধামাকাদার একটা ক্লাস হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম